আর বাবুর একসাথে শেষ ছবি, একাত্তরে তোলা। ছবির মতোই দুষ্ট ছিল, সবকিছুতেই আমার সাথে জেদাজেদি। ছেলেমুলোকে বেশি মাথা তুলে রাখো, তোমারই তো ভাই। খুব রাগ হতো। এই ছবিটা তোলার কিছুদিনের মধ্যেই মুক্তিযুদ্ধ শুরু হয়। একদিন সন্ধ্যায় বাবা আমাদের নিয়ে বেরিয়ে গেল। পথে দেখলাম আরো অনেকেই যাচ্ছে নিরাপদ আশ্রয় খোঁজে। ভয় ভীতি বাধা ডিঙিয়ে নদীর পাড়ে এসে বসে থাকলাম ভোরের অপেক্ষায়। পাড়ে নামতে হানাদার টহলবোট চলে আসে, গুলি করে। তারপর দৌড়াচ্ছি আর ভাবছি বাবা আর বাবুর সাথে বোধহয় জীবনে আর দেখা হবে না। হয়ও নি, বাবু বেঁচে থাকলে বাবুর বয়স হতো 45। ওই বয়সের কাউকে দেখলে আমি তাকিয়ে থাকি, বাবুকে খুঁজি। ওর চেহারা কেমন হতো, ওর স্মৃতি কোন দিকে করতো, ওর কি কোফ থাকতো, ওর কি বিয়ে হতো, বাবুর বাবুটা কেমন হতো। এরকম মর্মস্পর্শী 30 লাখ গল্পের বিনিময়ে আমাদের স্বাধীনতা, পুরো জাতির সাথে আমরা শ্রদ্ধা জানাই সেই শহীদদের। তোমাদের ত্যাগ প্রেরণা যোগায় সামনে এগোবার। বাংলালিংক।